ইসলামী অর্থনীতি এটা মুসলমানদের জন্য মেনে চলার প্রস্তাবনা নয়, এটা ফরজ, এটা আবশ্যিক একটি কাজ। তো আজকে এই ইসলামী অর্থনীতি অনুসরণ করতে পৃথিবীর খুব কম দেশ, মুসলমানদের দেশ আছে অনেকগুলো। আমাদের ওআইসির সদস্য সংখ্যায় কত? 57। এর বাহিরে আছে আরো কিছু রাষ্ট্র, মোট 65 কান্ট্রিজ, 65টা রাষ্ট্র মুসলমানদের, যেখানে রাষ্ট্রপ্রধান মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। ইসলামী অর্থনীতি এই 65টা রাষ্ট্রে কমপক্ষে চলার কথা ছিল, তার মাঝে আমাদের বাংলাদেশও একটা মুসলিম রাষ্ট্র, এবং এখানে আমরা আগে বলতাম 90% মুসলমান। কয়েকদিন আগে জনজরিপ হলো, সেখানে 1% বেড়ে গেছে, জানেন তো আপনারা। এখন আমাদের পার্সেন্টেজ কত? 91, আর একটু বেশি। তাহলে আমরা 91% মুসলমান, কিন্তু ইসলামী অর্থনীতি এখানে নাই, আমরা কুফুরি অর্থনীতি অনুসরণ করছি। এটা কিন্তু মারাত্মক একটি বিষয়। পুঁজিবাদী অর্থনীতি হলো উৎপাদনের উপায় উপকরণ যা আছে সবটা ব্যক্তি অবাধ স্বাধীনভাবে করবে, যত রকমের ইনকামের রাস্তা আছে। পুঁজিবাদী অর্থনীতিতে বলে সব তোমার অধিকার আছে, তুমি স্বাধীন, চুরি করো, যদি হজম করতে পারো, চুরি কইরা কেউ ধরতে না পারে, তাহলে ওই টাকার মালিকও তুমি। গোশ খাবেন, কেউ যদি আপনার বিপক্ষে না দাঁড়ায়, তাহলে গোশের টাকাও আপনার মালিকানা, আপনি হালাল। সুদ তো হালাল বটেই, এটা তো ঘোষণা দিয়েই হালাল, প্রতারণা জুয়া সব হালাল। মানে আপনি অর্থনৈতিক জীবনে একবারেই স্বাধীন, আয় করা ব্যয় করা আপনার মনে যেভাবে চায় আপনি করতে পারেন, এটা হলো পুঁজিবাদী অর্থনীতি। এই জন্য পুঁজিবাদী অর্থনীতিতে একজন ব্যক্তি যদি নিজে কোটি কোটি টাকা সঞ্চয় করে রাখে, এক টাকাও কাউকে না দেয়, জাকাত না দেয়, সাদাকা না করে, কোনো অসুবিধা নেই, আপনি স্বাধীন। এ হলো পুঁজিবাদী অর্থনীতি, মানে সম্পদের মালিক ব্যক্তি। আর এই অর্থনীতির কারণে মানুষ ভোগবাদী হয়ে যায়, বর্জুয়া শ্রেণী তৈরি হয়। তখন কিছু মানুষ দশতলায় থাকে, আর তাদের টাকা নিজেরা জমাতে জমাতে এতটা পাগল হয়, তখন স্বাভাবিকত কিছু মানুষ গাছতলায় জমে যায়, কিছু মানুষ শোষণের শিকার হয়ে যায়। ওই বর্জুয়া শ্রেণী তারা জোকের মতো হয়ে যায়। জোক একটা প্রাণী, বর্ষাকালে ঘাস যেখানে সেখানে জন্ম নেয়, আর মানুষ যদি ঘাস কাটতে যায়, রোয়া লাগাতে যায়, ধান লাগাইতে যায়, তখন মানুষের গায়ে বসে একবারে রক্ত চুষতে চুষতে এত মোটা হয়ে যায়। তো পুঁজিবাদী অর্থনীতিতে কিছু মানুষ জোকের মতো হয়, তারা একবারে ফেলে ফেপে মোটা হয়ে যায়, আর কিছু মানুষের রক্ত শূন্যতা দেখা দেয়, যেটা আজকের পৃথিবীতে একবারে বাস্তব মহামারীর মতো হয়েছে। আমাদের দেশেও এমন কিছু মানুষ আছে যাদের কত টাকা আছে হিসাব করার সামর্থ্য নাই, এত ইনকাম করছে, কোটি কোটি ডলার ইনকাম করছে, বাংলাদেশে বাড়ি করে তা তো সন্তুষ্ট না, মালয়েশিয়া করেছে না, করা লাগবে আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, টাকার অভাব নাই, আবার ওই দেশেই তিন বেলা খেতে পায় না, এমন মানুষের সংখ্যা কি কম না বেশি? হাজার হাজার মানুষ তিন বেলা খাবারও জোটে না, তো কেউ দশতলায় কেউ, এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। আর সমাজতান্ত্রিক অর্থনীতি একবারেও 100% উল্টা, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে, সেটা হলো ব্যক্তির কোনো মালিকা নাই নেই, উৎপাদনের যত উপায় উপকরণ আছে সবটার মালিক রাষ্ট্র। ওরা বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, স্লোগান দিয়ে সকল মানুষকে সমান করে ফেলেছে, আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, টাকার মালিক আপনি না, রাষ্ট্র, আপনার ফ্যাক্টরির মালিক আপনি না, আপনার জায়গার মালিক, বাড়ির মালিক, ঘরের মালিক, কোনোটার মালিকে আপনি না, ব্যক্তি মালিকানার কোন স্বীকৃতি ইয়ে নাই, কাজ করবে প্রত্যেকেই, আর সরকার চাহিদার যোগান দেবে। এখন আপনার যে যোগ্যতা আছে, আপনার যে শারীরিক সামর্থ্য আছে,
আরেকজনের নাই কয় না এর মূল্যায়ন করা হবে না সবাইকে সমান করে দেয়া হবে অতএব ব্যক্তি মালিকানার স্বীকৃতি ইসলামে যদি না থাকতো তাহলে যাকাত ফরজ হবে কেমনে যাকাত ফরজ হওয়ার জন্য তো ব্যক্তি মালের মালিক হওয়া লাগে এজন্য তাদের অর্থনীতিতে যাকাত বলতে কিছু নেই দান সাদাকা চলবে না রাষ্ট্র দেবে ব্যক্তি যে কাউকে দেবে মালিকানায় তো নাই দেবে কি সেখানে আবার ব্যক্তির মালিকানার স্বীকৃতি নাই তো ব্যক্তির মালিকানার স্বীকৃতি যখন থাকবে না তখন কি কাজের প্রতি আগ্রহ বাড়বে না কমবে সবাই কাজবিহীন হবে তখন জোর করে কাজ করার না এবং সমাজ থেকে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা দান সাদাকা এগুলো সব উঠে যাবে এজন্যই অর্থনীতিটা পৃথিবীতে জায়গা করে নিতে পারেনি এই অর্থনীতিতে যদি কেউ বিশ্বাস করে তাহলে ইসলামী অর্থনীতির ক্রাইটেরিয়াগুলোকে অস্বীকার করে ওখানে যাওয়া লাগবে এজন্য যারা পুঁজিবাদী অর্থনীতি বিশ্বাস করে তারা কাফির হয়ে যাবে যারা সমাজতান্ত্রিক অর্থনীতি বিশ্বাস করে তারাও কাফির হয়ে যাবে কারণ দুইটাই ইসলামী অর্থনীতির বাহিরে কন্ট্রাডিক্টরি ধান্দি ইসলামী অর্থনীতি কি ইসলামী অর্থনীতি হচ্ছে ব্যালেন্সড একটি ইকোনমি আসলে ইসলামের মতো সুন্দর কোনো ধর্ম নাই আমি একজন ইসলামী বক্তা ইসলাম অনুসরণ করছি আপনারাও করছেন তাই বলে আমরা ইসলামের পক্ষে সাফাই গাচ্ছি ব্যাপারটা তা নয় আপনি পুঁজিবাদের দিকে তাকালে আপনি সমাজতন্ত্রবাদের দিকে তাকালে ইসলাম যে বেস্ট আপনি নিজে বুঝবেন কিভাবে ব্যালেন্স করেছে ব্যক্তিকে মালিক বানিয়েছে কিন্তু অবাধ মালিক বানায় নাই আবার ব্যক্তিকে জবাবদিহিতার অধীনে রেখেছে জবাবদিহিতার বাইরে থাকতে দেয় নাই বলেছে তোমার সম্পদ তুমি অর্জন করো তুমি মালিক হবে তবে যেখান থেকে মনে চায় সেখান থেকে অর্জন করতে পারবে না যেখানে মনে চায় সেখানে খরচও করতে পারবে না আবার সকল সম্পদ নিজের ব্যাংক অ্যাকাউন্টে রেখে দেবে এটার অধিকারও তোমাকে দেয়া তুমি জুলুম করে টাকা কামাতে পারবে না এটা হারাম তুমি সুদ খেতে পারবে না হারাম গোশ খাইতে পারবে না হারাম জুয়া খেলতে পারবে না হারাম মানুষকে প্রতারিত করে টাকা কামাতে পারবে না এটা হারাম তাহলে ইসলাম এই সবগুলো দিয়ে ক্রাইটেরিয়া দিয়ে সমাজের মানুষকে নিরাপদ করেছে কামাই আমরা সবাই করব কিন্তু কেউ কাউকে প্রতারিত করব না তাহলে নিরাপদ হয়ে গেল চুরি করব না নিরাপদ হয়ে গেল ডাকাতি করবেন টাকা কামাবেন চুরি ডাকাতি টাকার আপনার মালিকানাই নাই এই জন্য হারাম টাকা দান করা জায়েজ নেই যে হারাম টাকা আপনার মালিকানা থেকে এতটাই দূরে যেটা দান করবেন সে অধিকার নেই এই জন্য হারাম ভাবে অর্জিত কোনো টাকা যদি আমাদের কাছে কেউ প্রশ্ন করে হুজুর কি করব আমরা তখন বলি সওয়াবের নিয়ত সারা দিয়া দেন তো সওয়াবের নিয়ত সারা দেয়া মানে দান নয় দানের ভিতরে সওয়াব আছে তো দানকে আরবিতে বলে সাদাকা তো সাদাকা না সওয়াবের নিয়তে করবেন না এর মানে আপনি হারাম টাকা দান করার সুযোগ নেই ইসলাম আপনাকে নিরাপদ করেছে এরপরে আপনি যেখানে মন চায় সেখানে ব্যয় করতে পারবেন না যেখানে মনে চায় সেখানে ব্যয় যদি না করেন তাহলে অপচয়ের সুযোগ আর নাই তাহলে সম্পদে বারাকা হবে প্রবৃদ্ধি ঘটবে অপচয় যখন কমে যায় প্রবৃদ্ধি তখন বেড়ে যায় আমাদের দেশে এই যে একটা ক্রাইসিস আসতেছে অর্থনৈতিকভাবে আমার মনে হয় ক্রাইসিস যে এসে গেছে বা সামনে এসে যাচ্ছে এ বিষয়ে তো আমরা সকলে কম বেশি টের পাচ্ছি নাকি সবাই আমরা বুঝেছি লক্ষণটা বেশি ভালো না দোয়া করা দরকার 18 কোটির মানুষের দেশ যদিও কয়েকদিন আগে এটা 1.5 কোটি কমে গেছে 18 কোটি তো অনেক আগ থেকে আমরা বলে আসতেছি শুনে আসতেছি কয়েকদিন আগে দেখলাম আবার 16.5 কোটি হয়ে গেছে আল্লাহ ভালো জানে কেমনে কমছে আচ্ছা কমুক আমাদের অসুবিধা নাই কমলে ভালো হয়তো বেশি মানুষ করোনায় মারা গেছে এখন 16.5 কোটি মানুষের দেশ অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হলে তাহলে আমরা কষ্ট পাবো আনন্দিত হওয়ার কিছু নাই
আওয়ামী গভর্নমেন্ট বিপদে পড়ে যাবে, অর্থনৈতিক ক্রাইসিস হলে। এজন্য আমরা যারা আওয়ামী লীগ করি না আমরা খুশি হব, খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ কষ্টটা কি আওয়ামী লীগরা একা পাবে? এদেশে সব মানুষ পাবে। এই জন্য অর্থনৈতিক ক্রাইসিস আসুক এটা আমরা কামনা করি না। এই ক্রাইসিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এবং এই ক্রাইসিসটা বিশ্বব্যাপী তৈরি হচ্ছে, পৃথিবীর উন্নয়নশীল অনেক রাষ্ট্র এর মুখোমুখি হতে পারে। ইতিমধ্যে শ্রীলঙ্কা হয়েছে, পাকিস্তান, ডলারের দাম বেড়েছে অনেক বেশি, জানেন তো কত, সম্ভবত 200 উপরে চলে গেছে, 240 বা 37, আমি দেখেছি কম বেশি 200 উপরে চলে গেছে ডলারের মূল্য। মুদ্রাস্ফীতি ঘটবে, সমস্যা হবে, তেলের দাম বেড়ে গেলে এর সাথে সম্পৃক্ত আরো কত দ্রব্য। এই ক্রাইসিস তৈরি হোক আমরা চাই না, কিন্তু এই ক্রাইসিসের পিছনে আমাদের কি কোনো হাত নাই? আমরা কি কিছু দায়ী না? এই গত 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরে কত হাজার কোটি ডলার আমরা অপচয় করেছি। অপচয়ের দিকে তাকান, রাষ্ট্র অপচয় করেছে, ব্যক্তিরা অপচয় করেছে, বিভিন্ন কোম্পানি অপচয় করেছে। ভারত থেকে সিনেমার নায়ক আনার জন্য বাংলাদেশে স্টেডিয়ামগুলোতে কত কোটি ডলার অপচয় করা হয়। কয়েকদিন আগে একজন নায়ক সিনেমা করেছে, ফেসবুক খুললে, খবর খুললে ওদের সাক্ষাৎকার আর ওদের আলোচনা ছাড়া মনে হয় কিছু নাই। সিনেমার বাজেট নাকি ছিল 100 কোটি টাকা, আস্তাগফিরুল্লাহ আল আজিম। এই জাতীয় অপচয় যারা বাংলাদেশের মতো রাষ্ট্রে করে, এইভাবে ব্যক্তি অপচয় করে, রাষ্ট্র অপচয় করে, অমুক উদ্বোধন হবে, তমুক উদ্বোধন হবে, অমুকের দিবস পালন হবে, অমুকের জন্মদিবস পালন হবে, এক বছর ব্যাপী কত কোটি কোটি টাকা অপচয় হয়েছে। এক একটা বিয়েতে, বড় লোকের বিয়েতে কত হাজার লাখ টাকা অপচয় হয়। অপচয় যখন ঘটবে সম্পদের বারাকা তখন কমে যাবে। এই জন্য ইসলাম আপনাকে অপচয় করার অধিকারই দেয় নাই। অপচয় করা জায়েজ না হারাম? বলে তুবাদ্দি তাবজিরা, ইসলামে অর্থনীতি ব্যালেন্স করেছে, এই অপচয় করো না। বিনাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করবে তারা কার ভাই? হ্যাঁ, শয়তানের ভাই। মারাত্মক কথা, শয়তানের ভাই। ওয়া কানা শায়তান লিরাব্বিহি কাফুর, শয়তান তার রবের অবাধ্য। আল্লাহ তাআলা বুঝাচ্ছে তুমি অপচয় করবা, প্রমাণিত হবে তুমি তোমার রবের অবাধ্য। আমার ভাইয়েরা, এরপরে সম্পদ জমা করে রাখবেন, সেই অধিকার ইসলাম দেয়নি। পুঁজিবাদী অর্থনীতি দিয়েছে, ইসলাম বলেছে সম্পদ যদি থাকে 1 বছর যাওয়ার সাথে সাথে 2.5%-এর মালিক আর আপনি নিজে না, বরং এটা নির্ধারিত খাতে যাকাত হিসাবে আদায় করে দেয়া, নফল না ফরজ, না দিলে কবিরা গুনাহ হবে। ইসলামী অর্থনীতির যে নিয়মগুলো আছে, হালাল হারামের সীমা আছে, এগুলো অনুসরণ করা আমাদের জন্য ফরজ ছিল। কিন্তু আজকে বড় পরিতাপ, আজকে 91% মুসলমানের বাংলাদেশে ইসলামী অর্থনীতি অনুপস্থিত। আমরা পুঁজিবাদী অর্থনীতি মানছি, এভাবে পৃথিবীর বিভিন্ন ইসলামী রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো পুঁজিবাদী অর্থনীতি অনুসরণ করছে। এবং আরো কষ্টের বিষয় হলো, আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি, বাংলাদেশে যে অর্থনীতি একটা সাবজেক্ট আছে, অর্থনীতি সাবজেক্টটা ভ্যালুলেস না ভ্যালুয়েবল, কথা বলতে হবে আপনাদের। আমাদের দেশের মানুষ কি এই সাবজেক্টটাকে ভ্যালুলেস মনে করে না ভ্যালুয়েবল মনে করে? অর্থনীতি সাবজেক্ট পাইলে কি নারাজ হয়? ঢাকা ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট পাইছ কো? অর্থনীতি। তখন আমরা যারা শুনি আমরা কি নারাজ হই, খারাপ পাইছ? আমরা বলি না ভালো সাবজেক্টই পাইছ, মোটামুটি যেগুলো ভ্যালুয়েবল, ল, ইংলিশ, এরপরে ফার্মেসি এবং জেনারেলের মাঝে ইকোনমিক্স, এগুলোকে ভ্যালুয়েবল সাবজেক্ট মনে করা হয়। তো আমাদের দেশে ভ্যালুয়েবল সাবজেক্টের মাঝে অর্থনীতি একটা। কিন্তু আপনার ছেলেরা যারা ইউনিভার্সিটি পড়ে, বাচ্চারা খবর নেবেন, ইউনিভার্সিটির অর্থনীতি সাবজেক্টে ইসলামী ইকোনমি কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 1 নম্বরও নেই। তারা জেনারেল ইকোনমি পড়ায়, মানে অর্থনীতি বলতেই তারা বোঝে পুঁজিবাদ, সমাজতন্ত্র, সাধারণ অর্থনীতি।
কিন্তু ইসলামী ইকোনমি নামে যে একটা আলাদা ফরজ বিধান আছে যেটা আপনার গোটা জীবনের কর্মের সাথে জড়িত আয় ব্যয়ের সাথে জড়িত যেটা ফলো করতে আপনাকে বাধ্য করা হয়েছে আল্লাহ ফরজ করেছেন আপনার সন্তান ওই বাংলাদেশের মুসলিম রাষ্ট্রের ইসলাম একটি আপনার ইকোনমিতে পড়ছে তার ইসলামী ইকোনমি এক নাম্বার সাবজেক্টের ভিতরে মানুষ কতটা অকৃতজ্ঞ হয় আল্লাহর নাম কি আব্দুল্লাহ নাম আব্দুর রহমান ইউনিভার্সিটি বিসি মুসলমান প্রফেসর যেই কয়জন আছে দর্জন প্রফেসর যদি থাকে টিচার থাকে নয় জনই মুসলমান কিন্তু পড়াচ্ছে পাঁচটা বছর ছয়টা বছর আল্লাহর কোরআন রাসুলের হাদিস অর্থনীতি নিয়ে কি বলেছে এক নাম্বার করে সিলেবাসে রাখেন এই লোকগুলো যদি নিজকে মুসলমান দাবি করে তাহলে কষ্ট লাগবে না এ সিলেবাস কারা বানিস বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক সিলেবাস চিটাগাং ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এক্সেট্রা অন্য অন্য বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির এই সিলেবাসটা কি হার্ভার্ডের কেউ বানিয়ে গেছে অক্সফোর্ডের কেউ বানিয়ে দিয়ে গেছে এখানকারই কমিটি এই ইউনিভার্সিটির টিচারদেরই কমিটি ওরে বানাইছে কিন্তু ইসলামী অর্থনীতিকে এক নাম্বারে তাহলে বুঝতে হবে এই লোকগুলো বাস্তব জীবনে অর্থনীতি ইসলামের বিধানগুলো আয়বের সীমারেখা ইসলামের আলোকে মানতে রাজি হয় নেই এই জন্য আমাদের দেশে ছোটকালে অঙ্ক পড়ায় সুদ কষা অঙ্ক বুঝছেন না আপনার বইয়ের মাঝে আছে সুদের অঙ্ক কত পার্সেন্ট সুদ হলে এত টাকা হবে এত টাকা কত পার্সেন্ট আপনাদের সবার থেকে জানতে চাই সুদ খাওয়া হারাম না হালাল তা আপনি হারাম শেখাচ্ছেন কেন এই সিলেবাসে কে ঢুকাই তো আপনারা যারা এখানে আছেন চিন্তাশীল মানুষ বুদ্ধিমান লেখাপড়া জানেন শিক্ষিত মানুষ এখন এই যে সুদের অঙ্ক চলছে চালু করলো কারা আচ্ছা চালু হয়ে গেছে কে বা কারা করেছে এখন আপনার কাম কি করে যাওয়া না পরিবর্তনের চেষ্টা করা তো সেই জন্য আপনি কি করছেন ভাববেন না ইসলাম হুজুরের সম্পদ হুজুর মানি বক্তা হবে যিনি খতিব হবে তিনি ইসলামের কথা বলবে আর আপনি চুপ থাকবেন আমি আবুল কালাম আজাদ আমার আল্লাহ যেটুকু মেধা বুদ্ধি দিয়েছে এর আলোক ইসলাম আপনাদের সামনে তুলে ধরছি আমার খেদমত পাবলিক প্লেসে মানুষের সামনে কিন্তু আমার দ্বারা আবার ইউনিভার্সিটির সিলেবাসে অর্থনীতি ঢুকানোর সুযোগ ইসলামী আমার আল্লাহ সে যোগ্যতা যায়নি কিন্তু ওখানে তো কিছু লোক আছে তো আল্লাহ আমার যোগ্যতার আলোকে আমার নেয়ামতের প্রশ্ন করলে আপনাকে যে নেয়ামত দিয়েছে ওই প্রশ্ন কি আল্লাহ আপনাকে করবে না সে বিষয়ে আপনি কি উভয় করে গেছেন আমার আমলের জবাব আমি দেবো আপনারটা আপনি দেবেন এখানে মানুষের মাঝে ভিআইপি নন ভিআইপি আছে দুনিয়াতে ক্লাস আছে কিনা চোখ বন্ধ হওয়ার পরে যে কবরে যাবেন ভিআইপি আলাদা কোনো কবর আছে সিস্টেমই নেই সব সমান হয়ে যাবেন রিক্সাওয়ালার কবরে যে ফেরেশতা ইউনিভার্সিটি ভিসি সাহেবের কবরে একবার সেম ওনার জন্য যে প্রশ্ন ওনার জন্য একই প্রশ্ন আপনার আমল আপনার না যান আপনার আমল আপনার ধ্বংস তো আমরা গত জুমাতে কিছু বিষয় আমরা আলোচনা করে ফেলেছি হালাল হারামের ক্রাইটেরিয়া নিয়ে আজকে আমরা তার বাকি অংশ কথা বলবো ইনশা আল্লাহ যা করা যাবে না সুদ খাওয়া যাবে না এ বিষয়ে আমরা গত জুমায় কিছু কথা বলেছি গোশ খাওয়া যাবে না এগুলো আয়ের মাধ্যম জুয়া খেলা যাবে না যেটার সাথে আমরা অনেকে না বুঝে জড়িত হই বিশেষ করে লটারি লটারির মাধ্যমে অর্জিত টাকা জুয়া এই জন্য লটারি ধরবেনই না যদি কোথাও বাধ্য হন লটারির টিকিট কিনতে আপনাকে বাধ্য করা হয় আইন আছে আমাদের এখানে ব্যাংকে লেনদেন করলে 10 টাকার একটা টিকিট নিতে হবে তা আপনি বাধ্য হয়ে কিনেছেন কেনার পরে আপনার দায়িত্ব হলো এটা ছিঁড়ে ফেলে দেয়া চেষ্টা করবেন না কিনে যে না আমি এসব কিনি না এটা জায়েজ নাই এটা জুয়া হারাম কর্তৃপক্ষ বললো যে আপনি দিতে হবে 10 টাকা দিতেই হবে এটা সিস্টেম
তা আপনি যখন বাধ্য হয়ে যাবেন তখন টিকেটটা এনে ছিঁড়ে ফেলে দেবেন। কারণ হলো শয়তান মানুষের দুর্বলতার সুযোগ নেয়। তা আপনি মনে করলেন যে না এটা হারাম, আমি এমনি রেখে দিলাম, কিন্তু আজ থেকে 6 মাস পরে 3 মাস পরে যখন লটারি ড্র হলো, ড্র হওয়ার পরে শয়তান আপনাকে এসে বলবে আরে লটারির টিকেটটা একটু মিলে দেখো না যদি লাগিয়া যায়। তা আপনি বলেন যে না লাগলো আমি নেব না, তা তো হারাম। আচ্ছা তা কেমনে মিলাই, যদি লাগে যায় তাহলে টাকাটা গরিব রেখে দেবো। খুলে মিলে দেখেন 40 লাখ লাগে। এখন এই 40 লাখ টাকা গরিবরে দেবেন নাকি অন্তরের লগে যুদ্ধ শুরু হবে, নফসা আম্মারার লগে যুদ্ধ করা লাগবে? নফসা আম্মারা বলবে এত লাখ, তাহলে এতক্ষণ হারামে আসিলেন কিন্তু এখন হালালের দিকে চলে যাচ্ছে, নফসের সাথে যুদ্ধ করে সবে কুলাতে পারে না, এতগুলো টাকা তখন আপনি হেরে যেতে পারেন। আর আপনি যদি হারামের ভিতরে ঢুকে যান তাহলে এই 40 লাখ আপনাকে যে আরো কোন জায়গায় নিয়ে সার বাল্লা ভালো জানে, এই জন্য লটারি নামক জুয়ার সাথে কোনোভাবে সম্পৃক্ত হবেন না, যুদ্ধ দরকার নাই, কিন্তু যদি কেউ বাধ্য করে দেয় ছিঁড়ে ফেলে দেবেন। আর ব্যক্তিগত উদ্যোগে কখনো লটারি টিকেট কিনবেন? আর এমনি তো আলহামদুলিল্লাহ জুয়া তো খেলার প্রশ্নই আসে না, আমি আশা করছি এখানে জুয়া খেলে এমন কেউ নাই। আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। আল্লাহ বলছে জুয়ার নাম আলাদা করে মাইসির, এটা হারাম, এটা শয়তানের কাজ, এটা তোমরা করো না। চুরি ডাকাতি চিন্তায় করে টাকা অর্জন করা হারাম, এটা তো আপনারা করেনই না। হাদিস হচ্ছে যখন চোর চুরি করে তখন তার ইমানই থাকে না, লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। চুরি যখন করে চোর তখন তার ইমানটা দেহ থেকে বেরিয়ে যায়, ডাকাত যখন ডাকাতি করে তার ইমানটা কলব থেকে বেরিয়ে যায়, জেনাকারী যখন জেনা করে তার ইমানটা কলব থেকে বেরিয়ে যায়। যদি সে ভাগ্য ভালো হায়াতে কুলায় ফিরে আসে ওই কাজ থেকে তাহলে ইমানটা আবার কলবে প্রবেশ করে, আর যদি ওই অবস্থায় মারা যায় তাহলে বেঈমান অবস্থায় মারা যাবে, ইমান নাই। এই জন্য চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। কিন্তু কিছু মানুষ আছে যারা চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত হয়ে গেছে, আমরা কেউ বলে চুরি করি কেউ না বলে। আপনি যদি কাউকে ওজনে কম দেন 1000 গ্রাম 1 কিলো, তার সাথে লেনদেন হলো এত টাকা, 900 গ্রাম দিলেন 100 গ্রাম দিলেন না, এটা কি চুরি নয়? এটা কিন্তু চুরি, অনেকে এটাকে চুরি মনে করে। এই জন্য ওজনে কম দেওয়ার প্রবণতা আমাদের ব্যবসায়ীদের ভিতরে 80%-এর বেশি, ওজনে কম দেয় না এমন ব্যবসায়ী 20% পাওয়া কঠিন। আমরা কোনো না কোনোভাবে মানুষকে ঠকাতে চাই। আপনার সাথে আমার কথা হলো 1 কেজি আপেল 100 টাকা হবে, তা আপনি ওজনে একটু কম দেন নাই 1 কেজি দিয়েছেন, বাট একটা পচা ঢুকাই দিয়েছেন, এটা কি চুরি নয়? পচা আপেলের কেজি তো 150 টাকা 200 টাকা নয়, আমি তো ভালো আপেলের কেজি 200 টাকা আপনার সাথে বলেছি, আমি বলেছি এই আপেল এই ভাই নষ্ট আছে, কয় না নষ্ট নাই তো দেন ভালোটাই দেন, তা আপনি একটা পচা দিলেন কেন? 10 টাকা চুরি করলেন 20 টাকা চুরি করলেন। এই জন্য হাদিসের বিধান কি, আর ইসলাম আমাদের কতটা নিরাপদ করেছে, যে যখন তুমি কোনো মাল নষ্ট থাকে বিক্রি করতে বাধ্য হও, নষ্ট হয়ে যাবে বিক্রি করে দেই, পচাটা কেনার লোকও কিন্তু আছে। আরে ভাই কিছু মানুষ আছে বাজারে পচা জিনিসে কিনতে যায়, ইলিশ মাছ পচাটা বিক্রি হয় আলাদা, ওটার দাম কেজি 300 টাকা, বালোটা কেজি 600 টাকা, সব মানুষ কি 600 টাকা নিয়ে বাজারে যায়? 300 টাকা পকেটে আছে এমন লোক কি নাই? ও তো পচাটাই কিনতে গেছিল, আপনি টেনশন করছেন কেন? আপনার পচাটা কেনার লোক তো আছে, আপনি আরেকজনকে ধোকা দিচ্ছেন কেন? আপনি ভাবছেন বুঝুন তাহলে তো আমার মালে আমার কিছু লস হয়ে যাবে, তো ব্যবসা কাকে বলে? ব্যবসার মাঝে যে সমস্ত শর্ত আছে তার মাঝে একটা আছে, লাভ হলেও আপনি লস হলেও সমান ভাগিদার, তবে শুধু লাভ করছেন না,
এজন আল্লাহর হাবিব বলছে মান বাইবান ওয়ালাম ইউবাজ্জিরহু আলাইহি লাম ইয়াজাল ফি মাকতিল্লা ওয়ালাম তাজালিল মালায়েকাতু তালআনহু যদি কোনো ব্যক্তি কোনো দোষযুক্ত জিনিস বিক্রি করে তার দায়িত্ব হলো যার কাছে বিক্রি করবে সেটা তাকে আগে দেখাবে দোষওয়ালা জিনিস বিক্রি করতে রাসূল মানা করেন বলেছেন তুমি দেখাও যদি তুমি না দেখাইয়া বিক্রি করো ওই বেটা টের পাবে বাড়ি যাইয়া কিন্তু আল্লাহ টের পাইছে সাথে সাথে لم تزل الملائكه تلعنه لم يزل في مقت الله بسخط الله যখনই তুমি না দেখাইয়া কিছু বিক্রি করেছো তখন থেকে তোমার উপর আল্লাহর গজব করতে শুরু হয়েছে রহমত থেকে বঞ্চিত হওয়া একটা গজব আর আযাবও একটা গজব তো আল্লাহ ধৈর্যশীল তাই আযাবটা হয়তো আস্তে ধীরে দেবে কিন্তু রহমত থেকে সাথে সাথে তুমি বঞ্চিত হয়ে গেছো আপনাদের কাছে আমি একটু জানতে চাই দয়া করে একটু জবাব দিয়েন তো ভালো থাকার জন্য টাকা পয়সা বেশি দরকার না আল্লাহর রহমত বেশি দরকার মাশাআল্লাহ এই যে বুঝ আপনাদের ক্লিয়ার আমরা তো টাকা পয়সা এই যে চুরি করি ডাকাতি করি মানুষ ঠকাই জুলুম করি পচা জিনিস বিক্রি করি সবকিছু কিন্তু টাকা পয়সার জন্যই তো করি আর টাকা পয়সা হলে একটু ভালো থাকতে পারবো এই ভালো থাকার জন্য টাকা পয়সার চেয়ে রহমতটা বেশি দরকার আর আপনি যখনই পচা জিনিস বিক্রি করে দিলেন ত্রুটিযুক্ত জিনিস বিক্রি করলেন বেটারে বললেন না ঠকাই দিলেন সাথে সাথে আল্লাহর সাথে যে রহমতের সম্পর্ক ছিল আল্লাহ রহমতের সম্পর্কটা কাটা দেন যদি দয়া না থাকে আল্লাহর ভালোবাসা পরিবারে না থাকে শান্তি না থাকে হাজার কোটি টাকার ভিতরেও সুখ খুঁজে পাবেন না টাকার ভিতরে যে সুখ নাই বিল গেটসের বউ তালাক প্রমাণ করে শুনছেন না বিল গেটস কয়দিন আগে বউ তালাক দিছে আমি আশ্চর্য হলাম পৃথিবীর এত বড় ধনী বউ তালাক দেয়া এবং তাদের সংসার কিন্তু মোটামুটি প্রায় 30 বছরের কাছাকাছি দুই যুগের বেশি সংসার করেছে এত বছর পরে দাম্পত্য জীবন কলহ বাচ্চা কাচ্চাগুলো মা বাবা আলাদা এবং সামাজিকভাবে এটা হ্যাঁ হওয়া মানুষ জেনেছে বিল গেটস বউ তালাক দিছে তাম দুনিয়ার মানুষ জেনে ফেলেছে এটা কি প্রমাণ হলো টাকা আছে কিন্তু সুখ ছিল না সুখ থাকলে তালাক হতো না হাজার হাজার কোটি টাকার মালিক কিডনি দুইটা ডায়ালিসিস করা লাগে আসেনি এমন রোগী আছে কিডনি রোগ যারা হয়েছে এরা বোঝে কষ্ট কাকে বলে কষ্ট কাকে বলে ডাক্তার বলেছে সারাদিনে 4 গ্লাসের বেশি পানি খাওয়া যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আরে আল্লাহ সপ্তাহ সপ্তাহ হাসপাতালে দৌড়াও এক একবার ডায়ালিসিস করতে কত ঘন্টা সময় লাগে দেহের ব্লাড সার্কুলেশন কিভাবে অটোমেটিক না হইয়া এটাকে মেশিন দিয়ে করে আহ কোটি টাকা থেকে লাভ কি শান্তি তো শেষ সবাই অপরাধী মানুষের ডায়ালিসিস করে তা বলছি না বলছি শান্তি যদি আল্লাহ কেড়ে নেয় আল্লাহ তো এটাও আপনারে দিতে পারে ক্যান্সার দিতে পারে ওটা দিতে পারে ওটা দিতে পারে এই জন্য ভালো থাকার জন্য টাকা নয় রহমত বেশি দরকার যদি আল্লাহর রহমত বেশি থাকে অল্প টাকার মাঝেও সুখ এই জন্য লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ আই সাখাতিল্লাহ আপনি যখনই দোষযুক্ত জিনিস বিক্রি করে দিলেন না বলে আল্লাহর গজব আল্লাহর নারাজি আপনার উপরে পড়তে শুরু হলো রহমতের সম্পর্ক আল্লাহ ছিন্ন করে নিল বিচ্ছিন্ন করল এই জন্য যদি ইসলামী অর্থনীতি মানুষ অনুসরণ করত তাহলে আমরা বাজারে গেলে আমরা সবাই নিশ্চিন্ত থাকতাম আমি জানতাম আমারে মুসলিম ভাই আমাকে ঠকাবে قال النبي صلى الله عليه وسلم لا تسر لي بلا والغنم তোমরা তোমাদের উট বিক্রি করতে যাও ছাগল বিক্রি করতে যাও যখন গাই গরু বিক্রি করবা দুধওয়ালা উটনি বিক্রি করবা তখন উটের ওলানের মাঝে গাই গরুর ওলানের মাঝে তোমরা দুধ জমা করে ওই গাই গরু বিক্রি করিও না এটা নিষেধ এটা নিষেধ কারণ তোমার ভাই সে বুঝতে পারবে না ওলানে বাস্তবে কতটুকু দুধ হয়
কিন্তু গাই গরুর বাচ্চাকে তিন দিন দুধ খাওয়ায় না, দুদিন দুধ খাওয়ায় না, ওলানটা ফুলে দেয়, এমন ঘটনা বাংলাদেশে চলছে না? এগুলোর সাথে আপনারা আছেন নি কেউ? আপনারা তো গরু নাই বেঁচে গেছেন। যারা গ্রামে গঞ্জে গরু বিক্রি করে, গাই গরু ওলান ফুলায় না, এমন বিক্রেতার সংখ্যা একবারে কম। আজি গাজি নামাজি সবাই কাম করে। রাসূল সাল্লাম একদিন যাচ্ছিলেন বাজার দিয়ে, দেখলেন যে আল্লাহর এক বান্দা স্তূপ আকারে বস্তু রেখে বিক্রি করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্তূপের ভিতর উনার হাত ঢুকিয়ে দিলেন। ফানালাত ইয়াদুহু বালালা, ভিতরে হাত দিয়ে দেখেন একটু ভিজা ভিজা, হতে পারে সেটা ধান গম ইত্যাদি যে কোনো বস্তু। আল্লাহর হাবিব ভিতর থেকে এবার কিছু বের করলেন, বের করে দেখেন এগুলো ভিজা। আল্লাহর হাবিব বলছেন, মাহাদা, এই মিয়া এগুলো কি, ভিজা কেন ভিতরে? কালা ফাসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, বৃষ্টি হয়েছিল তো, বৃষ্টির পানি লাগছিল। রাসূল বলেন, আফালা জাআলতাহু ফাওকাত তাআম হাত্তা ইয়ারাহুন নাস, আরে মিয়া ভিজা আছে, বৃষ্টি হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা ভিতরে দিলা কেন, উপরে দিলা না কেন? উপরে যে শুকনাটা দিলা, ভিতরে ভিজাটা ঢুকাই দিলা, মানুষ তো দেখে না, ধোকা খাবে তো। মান গাশা পালাইসা মিন্না, যে মানুষকে ধোকা দেয় সে আমার উম্মত থাকে না, সে আমাদের দলভুক্ত থাকে না। তাহলে মানুষকে ধোকা দিলেন, আপনি দলভুক্ত থাকলেন না, রাসূলের দলে আর থাকলেন না। আমাদের দেশের পাট ছিল একসময় সোনালি আঁশ, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু পাটের রচনা মুখস্থ করছি, ইংরেজিতেও করছি, বাংলায়ও করছি। এখন মানুষের রচনা এখন আর চলে না, কারণ পাটের রচনা যা লেখা আছে বর্তমানে পোলাপানরে পড়াইলে পোলাপানে কব সব মিশা লেখছে, এই জন্য এখনই রচনা কেউ পড়েও না, পরীক্ষা আসবে না। কিন্তু এক সময় যেটা ছিল এটা বাস্তব ছিল, ওই পাটের বাজারে ধস নেমেছে বিভিন্ন কারণে, তার মাঝে অন্যতম কারণ এদেশ থেকে যখন বিদেশে আমরা রপ্তানি করেছি তখন উপরে দিয়েছি ভালো পাট, ভিতরে দিয়েছি নষ্ট ভিজা পাট, ওজন বেড়েছে, ভিজা পাটের ওজন বেশি। আর বিদেশিরা নেয়ার পরে যখন খুলে দেখছে আরে ভিতরে তো সব নষ্ট রে, তখন বলছে বাঙালি খারাপ মানুষ, ওখানে পাট আর এনো না, বাজার ধস নেমেছে, শেষ, বেশি খাইতে চাইয়া আমও নাই সারা সন্তোষ। আর ইসলামী অর্থনীতি অনুসরণ করলে আমরা ঠকতাম না, ঠকাতামও না। ইসলামের একটি মূলনীতি, লা দরারা ওয়ালা দিরার, প্রিয় নবী বলছে এই মূলনীতি অনুসরণ করো, আমি ক্ষতি করব না, নিজেও ক্ষতিগ্রস্ত হব না। ঠিক তার বিপরীতে যান, ক্ষতি করবেন, ক্ষতিগ্রস্ত। ইনকামের সবচেয়ে খারাপ একটি পন্থা, ওজনে কম দেয়া, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এ কাজ যারা করছো তোমাদের জন্য জাহান্নাম, ওয়াইল ওয়াইল করছে। অনেক কাফেররা কাজটা করে না, পৃথিবীর অনেক দেশ আছে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম, কিন্তু ওজনে কম দেয় এটা ওরা অনেকে জানেই না, মাঝে ভেজাল দেয় এটা অনেকে বুঝেই না। লোকটার মাঝে ইসলাম আছে কিন্তু মুমেন নয়, আর আমাদের ইমান আছে কিন্তু ইসলাম দাবি করছি। আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ ইউরোপ সফর করে এসে উনি মন্তব্য করেছেন, উনি তো ভারতের মানুষ ছিলেন, অবিভক্ত ভারত পরে পাকিস্তান হয়, আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ বলেছিলেন, মন্তব্য করছিলেন, আমি ইউরোপে গিয়েছিলাম, সেখানে ইসলাম দেখেছি মুসলিম পাইনি, আর আমাদের ভারতবর্ষে মুসলমান দেখেছি কিন্তু ইসলাম। ওজনে কম দেয়া মানে বেজাল দেয়া এটা কাফেররা অনেকে জানেই না, অথচ আমরা যারা জান্নাতের আশা করছি জান্নাতের জন্যই তো আমরা কাজ করছি, আর আমরা ওজনে কম দিচ্ছি। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস ওয়াইল তাদের জন্য যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যারা দেয়ার সময় কম দেয়, আনার সময় কম আনে না বেশি আনে, আনার সময় বেশি আনে মানে 100 টাক বাদাম কিনে আধা 100 টাক কইতে কইতে খাইয়া লয়, দেখবেন আপনি। আর বাদাম বিক্রেতা গরিব মানুষ, বেটা কান্দে করে হেঁটে হেঁটে বাদাম বিক্রি করছে,
এগুলা কি প্রমাণ করে যে এক জায়গায় বসে দোকানে বেচবে সে সামর্থ্যটাও তার দোকান ভাড়া দেবে সে সামর্থ্য নাই একটা দোকান দেবে সে সামর্থ্যটা নাই এজন্য কান্দে লয়ে হাঁটে এহসান করো ওদের প্রতি এহসান করো অতসব কি করে এ ভাই বাদাম কত কই খাওয়া শুরু করে দে আবার একা খায় না দুই তিন বন্ধু মিলে খায় অনেকে আবার সালাক আছে বাপের নাম কি ভাইয়ের নাম কি কইতাছে আর খাইতাছে কিন 100 টাকা খাইয়ে ফেলবা 100 টাকা 100 টাকা মনে মনে খুশি আবার যদি ও বেটা বলে কোন সময় লজ্জায় বলে না আর যদি বলে ভাই কি শুরু করছেন তখন বলে ভাই ভালো আছে কিনা তাজা আছে কিনা একটু দেখমু না বেটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আনার সময় বেশি আনে দেয়ার সময় কম দেয় ওয়াইল আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহি আল কাফির 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কাহ রাওয়াহু তিরমিজি প্রিয় নবী বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্ত উপত্যকা জাহান্নামীকে সেখানে যখন ফেলে দেয়া হবে তলায় যেতে 40 বছর লাগবে কত বড় গর্ত আপনার জন্য ওয়েট করছে যদি আপনি ওজনে কম দেন জমি বিক্রি করার সময় কাগজে যা আছে তাই বেচলেন বাস্তবে কি তা আছে বাস্তবে কি তা আছে আপনি নিজে জানেন 600 কাগজে আছে বাস্তবে 500 আপনার উচিত ছিল 500 টাকা নেওয়া কাগজ তো বিক্রি করেননি জমি বিক্রি করেছেন ওটা মানুষকে বুঝাই দিতে হবে চৌহদ্দি বলতে হবে কাগজে লেখা থাকে চৌহদ্দি তো চৌহদ্দির ভিতরে যা আছে সেটাই তো জমিন 600 টাকা নিয়েছেন কেন আসলে বাস্তব জীবনে চলতে গেলে তখন আমরা এগুলোর মুখোমুখি ওয়াজ করা সোজা আমল করা কি সোজা এই জন্য জান্নাতি মানুষ কম আমল যারা করবে তারাই জান্নাত পাবে ইসলামিক এজেরিয়ার মাঝে অপচয় যেটা আমি সংক্ষেপে একটু বলেছিলাম ইসলাম আপনাকে কিয়ামতের দিন আল্লাহ যে প্রশ্ন করবে তার মাঝে একটা প্রশ্ন হচ্ছে অমাতুনকে করুন কোথায় খরচ করছো মিনাইন একটা সাবাহু কফিমা আনফাক আল্লাহ বলবে আইনা তুনফিকু কোথায় খরচ করছো বলো এই জন্য মমতাজ বেগমের গান এলাকার যুবকের আয়োজন করছে আপনি এই যে নিউ টাউনের এখানে দোকানদারি করেন আপনার কাছে এসে পোলাপান বললো চাচা মমতাজ বেগম আসতেছে রুনা লাইলা আসতেছে আয়ুব বাচ্চু আসতেছে কনসার্ট হয় না কমে গেছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর মেহরবানি বাংলাদেশে এখন আউল বাউল কমে গেছে আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ এখন ওয়াজের একটি সিস্টেম চালু হয়েছে এটা আল্লাহর মেহরবানি এখন তাফসির মাহফিল হয় এরপরও কনসার্ট হচ্ছে দুই এক জায়গায় তা আপনার কাছে এসে বললো আর আপনি মনে মনে ভাবলেন যে 100 টাকা দিয়ে দিয়ে পোলাপান আসছে না দিয়ে কেমনে এই 100 টাকা আপনি দিলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে তুমি হারাম কাজে কেন টাকা দিছো জবাব দাও কারণ টাকার মালিক তো তুমি না টাকার মালিক মূলত কে আমি তোমাকে সাময়িক খরচ করার অধিকার দিয়েছি অবাদ মালিকানা দেই আরে ভাই টাকার মালিকানা আপনি আমরা যারা আজকানা আছি আমরা যা ইনকাম করি ইনকাম করার পরেও সরকার মাঝে মাঝে খুঁজে নেয় ডাইকানে ডাইকানি একটা ইনকাম ট্যাক্স দিছেন নি দেখি ইনকাম করলেন আপনি ট্যাক্স খুঁজে কে এর কারণ গায়ে লেখা আছে টাকার গায়ে লেখা আছে দেখবেন গণপ্রজাতন্ত্রী টাকার মালিক আপনি নন এই জন্য টাকার গায়ে আগুন লাগাই দেন পুলিশ দেখলে আপনার অ্যারেস্ট করে নেয় টাকা খুললেন আপনি বলেন আমি কামাইছি আরে মিয়া কামাইছো তুমি টাকার মালিক তো তুমি হাশরের ময়দানে আল্লাহ আপনাকে বলবে মায়ের পেট থেকে যখন গেছো সাথে কয় টাকা নিছো তো টাকা আসলো কোথেকে আমি দিয়েছি এখন তুমি গানে টাকা দিলে কেন হিসাব তিনি দেবেন পাঁচটা প্রশ্নের মাঝে দুটা প্রশ্ন অর্থনীতি নিয়ে এই জন্য অপচয় করবেন না এটা অপচয়েরই অংশ অপচয় করা হারাম যেটা আমাদের হাজি গাজি নামাজি আমরা অনেকে করছি প্লেটে খাবার নেওয়ার সময় ভাববেন কতটুকু খেতে পারবেন অপচয় মানে হচ্ছে সম্পদ ধ্বংস করা সম্পদ নষ্ট করা হারাম খাতে ব্যয় করা সবগুলো অপচয়ের অংশ এই জন্য আপনি যা খেতে পারলেন না ওটা কিভাবে খাওয়া যায় সেটা চিন্তা করবেন আপনি খেতে পারেননি আপনার স্ত্রীকে বলেন যে কয়টা ভাত রয়ে গেছে তুমি খেয়ে নাও সন্তানের প্লেটে ভাত কিছু খাওয়ার পরে বাকিটা পড়ে আছে পয়সাওয়ালা মানুষ ব্যাপারই না ফেলে দাও না রিজিক রাজ্জাক দিয়েছে
এটা কিন্তু আল্লাহর পার্সোনালিটির প্রশ্ন, মনে রাখবেন, এটা আল্লাহর ব্যক্তিত্বের প্রশ্ন। যেমন ধরুন আমি আপনার হাতে এক টুকরো আপেল দিলাম, আপনি আপেলটা হাতে নিয়ে কিছুক্ষণ পরে ফেলে দিলেন এবং সেটা আমার শোকের সামনে ফেলে দিলেন, আমাকে সম্মান দেওয়া হল, অপমান করা হল, রিজিক কে দিছে আপনারে? আপনি ফেলে দিলেন, আল্লাহকে সম্মান দেওয়া হলো? আল্লাহর পার্সোনালিটিতে লাগে এটা, আমি দিয়েছি তোমাকে আর তুমি এবার ফেলে দিলা, এই জন্য অপচয় করার আগে ভাববেন এটা আপনার নয়। এই রিজিক আল্লাহ তাআলা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, পৃথিবীর সকল বিজ্ঞানী এক জায়গায় যদি একত্রিত হয় একটা চাল বানাতে পারবে না? পারবে? এক গ্লাস পানি বানাতে পারবে? আল্লাহ আকবার, আল্লাহ তাআলা আকাশ থেকে এটা দিয়েছেন। অফিস সামা ইরিস কুকুম, কোরআনের আয়াত, অফিস সামা ইরিস কুকুম, তোমার প্লেটের খাবার যেটা নষ্ট করছো এটা তোমার রিজিক, এই রিজিকটা আসমানে ছিল, আসমানওয়ালা তোমার কাছে পাঠাইছে। এই জন্য অপচয় করার ব্যাপারে খুব সাবধান, আল্লাহ শয়তানের ভাই বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তিকে দেখলেন অজুর পানি অপচয় করছে, অজু করার সময় পানি অপচয়, এটা কিন্তু আমরা অনেকেই করি। এই যে আজকে অজু করছেন, হাত ধোয়ার সময় কত পানি নষ্ট হলো, মুখ ধোয়ার সময় কত নষ্ট হলো, আমরা নষ্ট করছি। এরপরে যখন মাথা মাসে করে, মাথা মাসে করার সময় পানির কল সেরে রাখছে, অনেকে আছে মেসোয়াক করার সময় সেরে রাখে, এই যে পানি নষ্ট করছেন আপনি অপচয়। আল্লাহ হাবিব দেখলেন এক ব্যক্তি তাই করছে, ফাকাল মাহাদা সারাফু, রাসূল বললেন, এই মিয়া এই কেমন অপচয়, পানি অপচয় করছো? ফালাফিল ওদুয়ে সারাফু, সে ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওজুর পানি এটাও কি অপচয়ের শামিল? আল্লাহর হাবিব বললেন, নাআম ওয়া ইন কুনতা আলা নাহরিন জারিন, ও মিয়া তুমি যদি প্রবাহিত নদীর মাঝে উজু করো, ওখানে যদি বালতি ভরে পানি তোলো, জগ ভরে পানি তোলো, তাহলে তখনও খেয়াল করবা বেশি পানি নষ্ট করবা না, সেখানেও অপচয় হবে। প্রবাহিত নদীর মাঝে পানি উজু করছো তখনও বেশি করো না, এই জন্য একটা অঙ্গ একবার ধোয়া ফরজ, তিনবার ধোয়া সুন্নাহ, তিনবারের বেশি ধোয়া না যায় এটা অপচয়। তাই আমরা সম্পদ অপচয়ের ব্যাপারে খুব বেশি সাবধান থাকব। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আয় ব্যয় শরীর সীমা নিয়ে মৌলিক যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আমাদের আমল করার তৌফিক দিন। এখন দারিদ্রতা আমাদেরকে একটু ক্রাইসিসে ফেলে দেয় মাঝে মাঝে, যেটা বাংলায় প্রবাদ আছে, অভাবে স্বভাব নষ্ট। মানুষ গুণাগার যত কাজে হয় তার মাঝে একটা হচ্ছে দারিদ্রতার কারণে গুণাগার। একটি হাদিসও আছে, কায়দাল ফাকর ওয়াইয়া কুনা কুফরা, দারিদ্রতা খুব খারাপ জিনিস। এই জন্য প্রিয় নবী দারিদ্রতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহু মিন্নি আউযু বিকা মিনাল ফাকর ওয়া শিরক ওয়া শিকাক ওয়া নিফাক, আল্লাহ শিরিক থেকে আশ্রয় চাই, নিফাক থেকে আশ্রয় চাই, দারিদ্রতা থেকে আশ্রয় চাই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা, হে আল্লাহ যে হালাল বস্তু দিয়েছ এটা যথেষ্ট করো, তুমি ছাড়া কারো কাছে যেন হাত পাতা না লাগে সে ব্যবস্থা করো। দারিদ্রতা থেকে ফানা চাই, আমরাও চাই, কিন্তু মাঝে মাঝে দারিদ্রতা আসে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করি, ওয়া নাবলুকুম বিশ্বারি ওয়াল খাইরে ফিতনাতান, আমি তোমাকে দরিদ্রতা দেই, তোমাকে আমি সম্পদ দেই, ভালো মন্দ দিয়ে পরীক্ষা করি, আমি দেখতে চাই সম্পদ পাই অহংকারী হয়ে যাও কিনা, আবার দারিদ্রতায় পেরে পড়ে চুরি ডাকাতি অন্যায় শুরু করে দেও কিনা, সম্পদ পাই অহংকারী হল না, আবার গরিব হয়ে গেলে একটু বিপদে পড়ে গেলে ধৈর্য হারা হইয়া চুরি ডাকাতি শুরু করে। তো পৃথিবীতে তুলনামূলকভাবে ধনী মানুষের চেয়ে গরিব মানুষের সংখ্যাই বেশি, আমাদের সমাজও বেশি, উন্নত বিশ্বের কথা বাদ দেন। তো গরিব মানুষের সংখ্যা এখন বেশি হয়, তখন গরিবরা ধৈর্যহীন হয়, অপরাধ শুরু করে, আর তাদের মাঝে যারা দারিদ্রতায় পড়ে
সীমা লঙ্ঘন না করে। আলহামদুলিল্লাহ, কাঁচা বাজারে দোকানদারি করেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মানুষ ঠকায় না। সিজনাল ফল বিক্রি করে, আমের সময় আম, জামের সময় জাম, দেখবেন যে কাঁচা বাজারে গেলে বিভিন্ন সিজনে বিভিন্ন ফল বিক্রি করে, ছোট্ট দোকান, মনে হয় যেন হাজার দশ হাজার টাকা পুঁজি আছে, এটা দিয়ে সংসার চালাচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন ওদের মাঝেও কিছু ভালো মানুষ আছে, রিক্সা চালায় আর জীবন চালায়, কুলিগিরি করে, বাজারে মিন্তিগিরি করে, মাথার মাঝে মানুষের মাল নিয়ে নিয়ে বয়ে বেড়ায়, কিন্তু হারাম খায় না। এই জাতীয় লোক যারা আছে, রাসূল বলেছেন এই গরিবেরা, ধৈর্যশীল যারা তাকওয়ার সাথে জিন্দিগি যাপন করেছে, ইয়াদখুলুল ফুকারা আল জান্নাহ ক্বাবলাল আগনিয়া বি খামসে মিআতি আম। দারিদ্রতা একটা অলঙ্কার তোমার জন্য, যদি ধৈর্যশীল হতে পারে তাহলে আল্লাহ ধনীদের পাঁচশো বছর আগে তোমার জান্নাত। বিশাল قال النبي صلى الله عليه وسلم الانبياء كلهم يدخلون الجنه قبل سليمان সব নবী জান্নাতে চলে যাবে সুলাইমান ব্যতীত। قبل سليمان ب 40 عاما সুলাইমান নবী জান্নাতে যাবে অন্য নবীদের 40 বছর পরে। পৃথিবীতে সবচেয়ে ধনী নবীর নাম কি? এ জানেন তো সবাই, সবচেয়ে ধনী নবী সুলাইমান আলাইহিসসালাম। উনি কি গুনাহগার ছিলেন? উনিও নিষ্পাপ, মাসুম। কিন্তু প্রিয় নবী বলে অন্য সব নবী জান্নাতে চলে যাবে, উনি যাবে 40 বছর পরে। এর মানে হলো সম্পদ বেশি, হিসাবও। এই জন্য বেশি টাকা 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 পাগল হওয়া দরকার নাই, বরং আল্লাহ যদি হালাল ভাবে দেয় ওকে, কিন্তু সম্পদ বেশি হওয়ার মাঝে কল্যাণ আছে এটা মনে করা দরকারই নেই, বরং কল্যাণ আছে বারাকার মাঝে। আল্লাহ সম্পদ যা দেও বারাকা দিও, আর আল্লাহ যদি বরকত তুলে নেয় তাহলে সম্পদ বেশি থেকে লাভ হবে না। প্রিয় নবীর একটি হাদিস শুনিয়ে শেষ করছি। কালান নবী পরিবারের লোকেরা লাগাতার দুই দিন যবের রুটিও খাইতে পারেনি, হয়তো সকালবেলা রুটি খেয়েছে, বিকালবেলা খেজুর খেয়েছে, রাতের বেলা উপোস ছিল। লাগাতার দুদিন জবের রুটি, তৎকালীন জবের রুটি কিন্তু দামি জিনিস, মানে ধরুন আজকে খোলা কোরমার মতো আর কি, খেয়েছে হয়তো কখনো খেজুর, কখনো জব, কখনো আপনার গম, কিন্তু লাগাতার দুই দিন জবের রুটি খাওয়া, গমের রুটি খাওয়া, এটা একটু পয়সাওয়ালা মানুষরা খেত, কয় প্রিয় নবীর পরিবার এটা খায়নি। তাহলে সমাজে যারা আছে কম খেয়ে সন্তুষ্ট আছে, হারামের দিকে পা বাড়ায় না, আর আপনার কোটি টাকা আছে কিন্তু হারামের দিকে পা বাড়িয়েছেন, দুনিয়া আখেরা সব জায়গায় ওই লোকের সম্মান আপনার চেয়েও। এই জন্য আসুন আমরা আমাদের জীবনে আয় ব্যয়ের ক্ষেত্রে শরীয়তের যে সীমা আছে সেটা রক্ষা করি। যারা একটু বুদ্ধিমান আছেন, শিক্ষিত মানুষ আছেন, তাদেরকে আমি অর্থনীতি নিয়ে একটু লেখাপড়া করার অনুরোধ করব, বিশেষ করে পুঁজিবাদী অর্থনীতির খারাপ দিকগুলো আজকের এই সমাজের মানুষের কাছে তুলে ধরা দরকার। কারণ যখনই আমরা সমাজতন্ত্র এবং পুঁজিবাদী অর্থনীতির খারাপ দিকগুলো বুঝতে পারব, তখনই সমাজে ইসলামী অর্থনীতি চালু হওয়ার সুযোগ হবে এবং চালু করার দরকার এই অনুভূতিটা তৈরি হবে। আর ইসলামী অর্থনীতি যখন চালু হয়ে যাবে আমরা নিরাপদ একটি বিশ্ব পাব, আমরা ঠকবো না, ঠকাবো না, আমরা মানুষকে দুনিয়াতেই সুখ শান্তির পথ দেখাতে চাই, আখেরাতে জান্নাতের পথ দেখাতে চাই, সে পথে আমরাও চলতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।